গুরুতর অসুস্থ ছিলেন সাথী সিরিয়ালের অভিনেত্রী অনুমিতা দত্ত। অসুস্থতা কাটিয়ে কয়েকদিন হলো তিনি শুটিংয়ে ফিরেছেন। কালার্স বাংলায় চলছে সাথী সিরিয়াল। এর আগেও পাণ্ডব গোয়েন্দা সিরিয়ালে আমরা অনুমিতাকে পেয়েছি। শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন, উচ্চ রক্তচাপ এবং হৃদস্পন্দনজনিত কারণ ছিল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, একটা মাইল্ড স্ট্রোক জানায় ডাক্তাররা। তারপর ধরা পড়ে নিউমোনিয়া এবং সারা শরীরে তার সংক্রমণ ছড়িয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার পর এখন সুস্থ আছেন অভিনেত্রী। শুটিংয়েও ফিরেছেন তিনি। এর আগে বেশ কয়েকদিন আগে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, ডাক্তাররা অপারেশন করতে বলেছিল, কিন্তু অপারেশনে ওষুধ খেয়ে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন, সুস্থ আছেন। তার মধ্যে শুটিং চলছে, টানা 14 ঘন্টা কাজ করছে, তার মধ্যে শারীরিক অসুস্থতাকে কোনোভাবেই কাজের জন্য ব্যাঘাত হিসেবে দেখতে রাজি নয় অভিনেত্রী। সুস্থ হয়ে উঠুক তিনি, এই কামনাই রইল।